হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বাংলাদেশ রেলওয়েতে আবারও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি 14/11/2021 খ্রিস্টাব্দে প্রকাশ করেছে। তো বাংলাদেশ রেলওয়েতে পয়েন্টসম্যান পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো আসুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিই। তো বন্ধুরা, 14 নভেম্বর এটি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিকদের নিকটে নির্ধারিত সকার অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে .gov.bda ওয়েবসাইটে। তো পদের নাম হলো পয়েন্টসম্যান। এই পদে আবেদন গ্রেড হলো 18 এবং বেতন হলো 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। তো এইখানে আবেদনের পদ সংখ্যা হলো 762টি এবং বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। তো এই পদে শিক্ষাগত যোগ্যতা লাগতেছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে, অন্য এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুঠাম দেহের অধিকারী হতে হবে। তো যে সকল জেলা আবেদন করতে পারবে, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তো পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে একটা বিষয় জানা আছে, সেটা হলো যে আবেদনের বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে রাখা হয়েছে। তো 18 থেকে 30 বছর আমরা কোন তারিখ থেকে হিসাব করব? তো প্রার্থীর সকল প্রার্থীর বয়স 15 নভেম্বর 2021 তারিখে 18 বছর পূর্ণ হতে হবে এবং 25শে মার্চ 2020 তারিখে যাদের বয়স 30 বছর হয়েছে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। তবে যে সকল বীর শহীদ মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 25শে মার্চ 2020 তারিখে 32 বছর পর্যন্ত হলেও তারা আবেদনের যোগ্য মনোনয়ন অভিযিত হবেন। তো ভিউয়ার্স, আবেদন আমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করতে পারবো তা এখানে দেওয়া আছে এবং কোথায় আবেদন করতে হবে কোন ওয়েবসাইটে গিয়ে। তো অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো 23শে নভেম্বর 2021 সকাল 10টা থেকে আবেদনপত্র শুরু হবে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হবে 28শে ডিসেম্বর 2021 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো ভিউয়ার্স, যে ওয়েবসাইটে আবেদন করা যাবে সেটি হলো br.teletalk.com.bd। ওই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো আবেদনের ফি কত টাকা নেবে? তো আবেদনের ফি এখানে 56 টাকা, আবেদন পরীক্ষার ফি হলো 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা এবং 2টি SMS এর মাধ্যমে আবেদন আবেদনের ফিটা পাঠাতে হবে। তাই 2টি SMS চার্জ 5 টাকা সহ মোট 61 টাকা একটি একটি টেলিটক প্রিপেইড সিমের মধ্যে রেখে আবেদনের ফি পাঠানো যাবে। তো ভিউয়ার্স, আমি এই সার্কুলারের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে পুরো সার্কুলারটি ভালোভাবে পড়ে নেবেন, তারপরে আবেদন করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে আমার কোনো ভিডিও আপলোড করলেই আপনারা নোটিফিকেশনে পেয়ে যান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার দিবেন। ধন্যবাদ।